আসসালামু আলাইকুম, টেকনিক্যাল বুস্টারে আপনাদের স্বাগত। আজ আমি চেঞ্জ ওভার সুইচ, থ্রি ফেজ চেঞ্জ ওভার সুইচ কীভাবে কাজ করে, রিভার্স ফরওয়ার্ড। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি যে একটি মোটরে উল্টা ঘুরে এবং বা ঘুরে, যে এটা কীভাবে কানেকশন করে আমরা চিন্তা করি, কিন্তু অনেকে এই কাজটা করার মতো সাহস পাচ্ছি না। আজ আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি সারা জীবন কাজ করতে পারবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। দেখেন আমি অনেক সুন্দর করে স্মুথভাবে এই ডায়াগ্রামটি তৈরি করেছি, যে একটা সেন্স ওভার ব্যবহার করেছি। এই যে দেখেন সেন্স ওভার, একটা সেন্স ওভারে দেখেন কতগুলো টার্মিনাল আছে, 1 2 3, মোট 4টা টার্মিনাল, যে একটা হলো নিউট্রাল আর বাকি হলো 3টা ফেজ। যে এই যে খেয়াল করেন নিউট্রাল, এই যে উপরে আমি নিউট্রাল দিছি, এই নিউট্রাল সরাসরি একটা টার্মিনালে চলে আসছে সেন্স ওভারের। আমি এখানে নিউট্রালের কোনো কাজ করি নাই, জাস্ট শুধু সেন্স ওভারে আনছি, কারণ থ্রি ফেজ মোটর চালাতে হলে নিউট্রালের প্রয়োজন হয় না, শুধু ফেজ হলেই চলে, 3টা ফেজ হলেই চলে। এই যে দেখেন লাইন ওয়ান, এই যে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি আমি লিখে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন, যে লাইন ওয়ান সরাসরি এই একটা টার্মিনালে চলে আসছে, এখানেও লিখে দিছি লাইন ওয়ান, লাইন টু এখানে একটা টার্মিনালে চলে আসছে, এখানেও লিখে দিছি লাইন টু, লাইন থ্রি এখানেও একটা টার্মিনালে আসছে, লিখে দিছি লাইন থ্রি। দেখেন প্রত্যেকটার কালার আমি আলাদা করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে সহজ হয়। আর এই যে টার্মিনালের মাঝপথের যে বেসটা, যে সেন্স ওভারিং সিস্টেমটা কাজ করবে, এই যে হ্যান্ডেলটা দেখছেন, হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা যখন এটা মাঝপথে নিয়ে আসা হবে তখন এই লাইন থেকে, এই লাইন থেকে এটা বিচ্ছিন্ন থাকবে, অর্থাৎ কোথাও সংযোগ থাকবে না, আর না থাকার ফলে লাইন চলবে না। যখন আবার এই লাইনটা এখানে আসবে তখন এখানে যেভাবে কানেকশন করছেন এই কানেকশনটা এখানে চলে আসবে, আবার যখন এই লাইনটা এখন যেভাবে আছে এভাবে রাখেন তাহলে এই লাইন অনুযায়ী এটা কাজ করবে। মূলত কীভাবে কাজ করে দেখেন, এই যে মোটর থেকে যে 3টা ফেজ আসছে, 3টা ফেজ এই মাঝখানের বারটাতে লাগছে, এই যে মাঝখানের বার, এই যে নাটগুলো দেখছেন, এই নাটগুলা এইটা এটার সাথে এগুলো অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট এই নাটের সাথে এটার সাথে অ্যাডজাস্ট, এই নাটের সাথে এটার সাথে অ্যাডজাস্ট, প্যারালাল এই নাটের সাথে এটার সাথে অ্যাডজাস্ট, এটার সাথে এগুলার কোনো সম্পর্ক নাই, এটার সাথে এগুলার কোনো সম্পর্ক নাই, এটা আলাদা। যখন সুইচিং করবেন এদিকে নেবেন তখন এটার সাথে এটার সম্পর্ক হবে, আবার যখন এটা এই জায়গা থেকে মাঝখানে নিয়ে আসবেন এটার সাথে কোনোটার সাথে সম্পর্ক থাকবে না। যখন আবার এই ডান্ডাটা, মানে যেটা দিয়ে আপনি সুইচিং করবেন, এই হ্যান্ডেলটা যদি এই নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসলে এটা ঘুরে এটার সাথে লাগবে, এটার সাথে লাগবে, এভাবে কাজ করে আর কি। দেখেন এই 3টা ফেজ আমি এই বারের সাথে লাগাইছি, যে লাইন ওয়ান, লাইন টু, এটা লাইন থ্রি দিছি, লাইন থ্রি, লাইন টু, লাইন ওয়ান। এটা কীভাবে কাজ করে, মূলত আসলে থ্রি ফেজের যে কারেন্ট সোর্সটা, মানে ফেজ, ফেজটা চেঞ্জ করে দিলেই রিভার্স হবে, আবার ফেজটা চেঞ্জ করে দিলেই ফরওয়ার্ড হবে। এই যে দেখেন আমি এখানে লাল মার্ক দিয়ে দিছি, যে এখানে এই দেখেন, আগে এটা দেখাই, যে লাইন থ্রি, এখানেও লাইন থ্রি, এই জায়গায়ও লাইন থ্রি, এটা থেকে সরাসরি সর্বপ্রথমে আপনার যে কারেন্ট আসছে, কারেন্ট আসার পর এখান থেকে একটা শর্ট কানেকশন দিয়া, শর্ট কেবল দিয়া সরাসরি আমি এটার সাথে একটা কানেকশন দিয়ে দিছি, এটার সাথে। দেখেন আমি আবার বলছি, যে লাইন থ্রি এই কারেন্টটা এখানে এসে লাগছে, এখান থেকে আবার শর্ট কেবল দিয়া এখানে লাগাইছি, লাইন টু খেয়াল করেন, একটু আড়াআড়ি করে দিছি আমি, এখানে লাইন টু চেঞ্জ করে দিছি যাতে করে আমরা রিভার্স ফরওয়ার্ডের কাজটা করতে পারি। আমি আবারও বলি যে মূলত রিভার্স এবং ফরওয়ার্ড হয় কারেন্ট লাইন চেঞ্জের মাধ্যমে, যে ফেজ, এক ফেজ আরেক ফেজের সাথে পরিবর্তন করে দিলেই
আপনার রিভার্স হবে, আবার এক ফেজের সাথে আরেক ফেজ পরিবর্তন করে দিলেই ফরওয়ার্ড হবে। এই ফেজ পরিবর্তনের জন্যই এই চেঞ্জ ওভারটা ব্যবহার করা। যে দেখেন লাইন টু আমি এই বরাবর না আইনা আমি চেঞ্জ করে দিছি, এই পাশে আইনা দিছি, আর আরই করে আইনা দিছি এটার সাথে এটা সম্পর্ক। কিন্তু প্রথমটা কি করছে দেখেন লাইন থ্রি, এটা সরাসরি এটার সাথে সম্পর্ক, এই ফেজ এই ফেজ এই ফেজ এই তিনটা ফেজ একটা ফেজিং, আর এই ফেজটা এখানে এসে এখানে না আইনা এখানে দিয়ে দিছি। যখন এটা নিচের দিকে দেওয়া হবে তখন এটার সাথে না লাগিয়া এই ফেজটা পরিবর্তন হয়ে এখানে আসবে, আর ফেজটা পরিবর্তন হলেই আপনার রিভার্সের কাজ করবে, ফরওয়ার্ডের কাজ করবে। আর এই লাইন ওয়ান দেখেন লাইন ওয়ানেরটাও আড়াআড়ি করে দিছি, এই পাশের থেকে সরাসরি এই পাশে নিয়ে আসছি, যে এই পাশে যখন এটা এই চেঞ্জ ওভারটা ঘুরানো হবে, ঘুরানো হলেই যে এটার সাথে এই লাইনটা লাগবে, এটার সাথে এই লাইনটা লাগবে, লাইনটা লাগার সাথে সাথেই আপনার মোটরের লাইন চলে গেলেই যে রিভার্স হবে একবার, আবার লাইন যখন আপনি এখন যেভাবে আছে এভাবে উপরের দিকে দিয়ে দেন তখন আবার ফরওয়ার্ড হবে, মানে উল্টা ঘুরবে এবং বা ঘুরবে। যে এভাবে যদি আপনারা এই ডায়াগ্রামটা দেখে কাজ করেন তাহলে আপনারা অবশ্যই সাকসেস হবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।